চাকরির নামে প্রতারণা এবার তৃণমূল বিধায়ক এই রাজ্য পুলিশের তলব তেহাটের তৃণমূল বিধায়ক তাপস সাহাকে আর্থিক দুর্নীতি দমন শাখার তলব মঙ্গলবার সকাল 11টায় বিধায়ককে অ্যান্টি করাপশন ব্রাঞ্চে হাজিরা নির্দেশ দেওয়া হয়েছে টাকার বিনিময়ে প্রাথমিক সহ বিভিন্ন সরকারি দপ্তরে চাকরি দেওয়ার অভিযোগ চাকরির নামে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে তিনজনকে চাকরির নামে প্রতারণা এবার তৃণমূল বিধায়ককে রাজ্য পুলিশের তলব তেহাটের তৃণমূল বিধায়ক তাপস সাহাকে তলব করল আর্থিক দুর্নীতি দমন শাখা মঙ্গলবার সকাল 11টায় তাকে তলব করা হয়েছে অ্যান্টি করাপশন ব্রাঞ্চে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে বিস্তারিত জানবো পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি এই মুহূর্তে সরাসরি রয়েছে আমাদের সঙ্গে পার্থপ্রতিম তৃণমূল বিধায়ক তাপস সাহা তাকে তলব করলো আর্থিক দুর্নীতি দমন শাখা ঠিক কি কি অভিযোগ রয়েছে এই তাপস সাহার বিরুদ্ধে দেখো তেহট্টে তৃণমূল বিধায়ক তাপস সাহাকে আর্থিক দুর্নীতি দমন শাখা তলব করলো আগামী মঙ্গলবার দিন সকাল 11টার সময় কলকাতা নিউ সেক্রেটারিয়েট বিল্ডিং এ অ্যান্টি করাপশন ব্রাঞ্চের যে অফিস রয়েছে সেই অফিসে হাজিরা হওয়ার জন্য নোটিশ পাঠানো হলো আজকে কিছুক্ষণ আগে সন্ধ্যে 6টা নাগাদ ওনাকে নোটিশ পাঠানো হয় এবং যে বিষয়টা ওনাকে বলা হয়েছে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন রয়েছে বিধায়ককে এবং সেই জন্য কিন্তু আসতে বলা হয়েছে তুমি জানো গত 29 এপ্রিল এই যে গোটা বিষয়টি সামনে আসে তেহট্টে তৃণমূল বিধায়কের আপ্তসহায়ক প্রবীর আপ্তসহায়ক তাপস সাহার তাকে গ্রেপ্তার করা হয় প্রবীর কয়াল এছাড়া তার সঙ্গে তার দুই সহযোগী শ্যামল কয়াল ও সুনীল মণ্ডল এই তিনজনকে গ্রেপ্তার করা হয় দক্ষিণ চব্বিশ পরগনা রায়দিঘি থেকে গোটা ঘটনা তদন্ত প্রক্রিয়া যত এগোয় সেই ক্ষেত্রে যে বিষয়টা উঠে আসে একের পর এক অভিযোগের পাহাড় কিন্তু ক্রমশ জমা হতে শুরু করে অ্যান্টি করাপশন ব্রাঞ্চের কাছে এবং যেরকম অভিযোগ জমা পড়ে প্রায় 1.5 কোটি টাকার ওপর কিন্তু ইতিমধ্যেই অভিযোগ জমা পড়েছে যারা যে বিষয়টা অভিযোগ করেছেন যে বিধায়কের সঙ্গে কথা বলেছেন বা বিধায়কের আপ্তসহায়কের সঙ্গে কথা বলেছেন প্রাথমিকে চাকরি পাইয়ে দেবো বা প্রি প্রাইমারিতে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে মোটা টাকা তাদের কাছ থেকে নেওয়া হয়েছে কিন্তু তারা কেউই চাকরি পাননি যখন তারা বুঝতে পারেন যে তাদের কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে তারা চাকরি পাচ্ছেন না তারপরে কিন্তু তারা পুলিশের দ্বারস্থ হয় গোটা বিষয় তদন্তভার গ্রহণ করে রাজ্য পুলিশের অ্যান্টি করাপশন ব্রাঞ্চ আর্থিক দুর্নীতি দমন শাখা এবং আর্থিক দুর্নীতি দমন শাখা ইতিমধ্যেই তেহট্টের তৃণমূল বিধায়কের আপ্তসহায়ক প্রবীর কয়াল সহ তিনজনকে গত 29 এপ্রিল গ্রেপ্তার করে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে এবং অ্যান্টি করাপশন ব্রাঞ্চ সূত্রে যেমনটা জানতে পারছি আমরা যে বিভিন্ন পারিপার্শ্বিক তথ্য প্রমাণ সংগ্রহ করার পর বিভিন্ন যে অভিযোগ জমা পড়েছে সেখানে বিধায়কের নাম উঠে আসে এবং যেহেতু বিধায়কের নাম এইভাবে উঠে আসছে এবং অভিযোগগুলো জমা পড়ছে সেই জন্য বিধায়ককে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে এবং সেই কারণে কিন্তু তেহট্টের তৃণমূল বিধায়ককে আগামী মঙ্গলবার দিন সকাল 11টার সময় অ্যান্টি করাপশন ব্রাঞ্চের অফিসে তলব করা হয়েছে যদি এই প্রসঙ্গে এখনো পর্যন্ত বিধায়কের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি অমৃতা একেবারে সঙ্গে থাকো পার্থপ্রতিম পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি যেরকম জানাচ্ছিলেন চাকরির নামে প্রতারণার অভিযোগ এবং তৃণমূল বিধায়ককে এবার তলব করল রাজ্য পুলিশ তেহাটে তৃণমূল বিধায়ক তাপস সাহা তাকে তলব করেছে আর্থিক দুর্নীতি দমন শাখা এবং মঙ্গলবার সকাল 11টায় বিধায়ককে অ্যান্টি করাপশন ব্রাঞ্চে হাজিরা নির্দেশ দেওয়া হয়েছে টাকার বিনিময়ে প্রাথমিক সহ বিভিন্ন সরকারি দপ্তরে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ হয়েছে চাকরির নামে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ ইতিমধ্যে এর আগে তিনজনকে গ্রেফতার করা হয়েছে যার মধ্যে তার আত্মসহায়ক রয়েছে নিজের দলের বিধায়কের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করেছিলেন নদিয়ার তেহট্টের শ্যামনগর পঞ্চায়েতের তৃণমূলের সদস্য বিধায়কের সঙ্গে আত্মসহায়কের কথোপকথনের দাবি করে পুলিশের কাছে অডিও ক্লিপ পেশ কি ছিল সেই অডিও ক্লিপে শুনে নেওয়া যাক প্রাইমারি তো নদিয়ার পাঁচটা মুর্শিদাবাদের পাঁচটা ওরা 10 জন টাকা পয়সা দিয়ে রেখেছিল আপারেরও আপনার 6 জনের দিয়েছে আপারে গুলো একটু দেরি আছে হবে হয়ে যাবে